हेलो व्यूअर्स, सब्सक्राइब अवर चैनल मल्टीड्यूट्स एंड डोंट फॉरगेट प्रेस द बेल आइकन ऑन द यूट्यूब ऐप टू गेट लेटेस्ट अपडेट्स। गुड मॉर्निंग फ्रॉम एंड वेलकम टू मल्टीड्यूट्स। তো এইখানে আমাদের নাইট স্টে ছিল, এটা ছিল সিদ্ধার্থ লজ। আর সিদ্ধার্থ লজের ব্যালকনি থেকে আমি এমন একটা সুন্দর ভিউ পেলাম সকাল সকাল উঠেই। আর ট্রিপটা তো শেষের পথে, তো যাই হোক, আমাদের আজকে লেপচা জগতে ফিরতেই হবে। ছেড়ে তো যেতে মন চায় না, কিন্তু কি করব। যাই হোক, তো এইটা ছিল আমার গার্ডেন, আর এখন আমরা যাব লেপচা জগৎ। তো বন্ধুরা, আমরা এখন টুমলিং থেকে বেরোবো। এখন আমরা প্রথমে যাব মানেভঞ্জনে, তারপর ওখান থেকে একটা গাড়ি ধরে লেপচা জগৎ যাব। আপাতত টুমলিংকে টাটা বাই বাই। খুবই ভালো জায়গা, অবশ্যই রেকমেন্ডেড এখানে একটা রাত্রি স্টে করা। তো চলুন যাওয়া যাক। তো টুমলিং থেকে মানেভঞ্জন যেতে অ্যারাউন্ড 1 hour 15 থেকে 1 hour 30 minutes মতো লাগে ম্যাক্স টু ম্যাক্স। আর মানেভঞ্জন থেকে লেপচা জগৎ যেতে লাগবে 45 minutes মতো। তো মানেভঞ্জনে আমরা এই গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে ওখান থেকে লেপচা জগৎ যাব। তো আমি এই সান্দাকফুর এই রাস্তাটা আমি খুব মিস করব। আর সবাইরই যেরকম আশা থাকে যে আরেকবার আসব, তো সেই রকম আশা আমার আরেকবারও রইল এখানে আসার জন্য। তো দেখা যাক আবার ভবিষ্যতে কখন হয়, তবে পরের বার ভাবছি ট্রেকে আসব। তো আপনাদের সাথে এবার দেখা করছি ডাইরেক্ট লেপচা জগতে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা আছি লেপচা জগতে। আর এখানটা তো একটা পার্কিং মতো আছে, আর এই হচ্ছে আমাদের বেথেল হোমস্টে, যেখানে আমাদের 1 night স্টে আছে। আর তার সামনে একটা ভালো ভিউ রয়েছে। আর এইখান থেকে যে ভিউ পয়েন্ট আছে সেটাও 5 minutes দূরে। আর তাছাড়াও এইদিকে পাইন ফরেস্ট আছে, তো ওগুলোয় যাব একটু পরে। এখন আমাদের রুম রেডি হচ্ছে, রুমটা রেডি হোক, তারপরে লাগেজটাও এ হোক, দেন তারপর বেরোবো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন লেপচা জগৎ থেকে দার্জিলিং যাব। এখান থেকে বেশি দূর নয়, 17 kilometers, কিন্তু শুনছি যে এত জ্যাম আছে, তো তাই জন্যে জেনারেলি 40 minutes লাগে, বাট আরও একটু বেশি টাইম লাগবে। তো ঠিক আছে, দেখা যাক এখন কী হয়। দার্জিলিংয়ে একটু ঘুরবো ফিরবো, তারপর আবার সন্ধ্যেবেলা এখানেই স্টে আছে। তো দেখি গিয়ে দার্জিলিংয়ে কত ভিড়। এই হলো ফেমাস দার্জিলিংয়ের টয় ট্রেন। তো এটা আমরা এখন ঘুম স্টেশনে আছি, আর এবার আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। একটু পরেই বাতাসিয়া লুপে দাঁড়িয়ে দেখলাম এরম একটা দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছি যে টয় ট্রেনটা বাতাসিয়া লুপ ক্রস করছে। তাই গাড়ি নিয়ে অল্প একটু দাঁড়িয়ে গেলাম, আপনারাও দেখুন। তো বাতাসিয়া লুপ ক্রস করতে করতে আমরা এখন এই দার্জিলিং রেলওয়ে স্টেশনে ঢুকছি। এইটা তো আপনার ইঞ্জিন শেড যেটা দেখতে পাচ্ছেন, আর সামনেই হচ্ছে আপনার দার্জিলিংয়ের স্টেশন। তো এই হচ্ছে দার্জিলিংয়ের স্টেশন।
moments later. তো আমরা চলে এসেছি এখন দার্জিলিং এ আর আমরা এখন দার্জিলিং ম্যালের দিকে হাঁটছি বিশাল ভিড় ছিল সেদিনকে দশমী ছিল ক্যাভেন্টার্সটা বন্ধ ছিল দশমীর জন্য বাট গ্ল্যানারিস খোলা ছিল কিন্তু গ্ল্যানারিস বিশাল ভিড় ছিল আর এই হচ্ছে মল বা ম্যাল যাই বলুন আর এইখানটা আপনার যে হকার্স মার্কেট আছে এইটা হলো সেইটা মোটমাট খুব ভিড় ছিল আর তার সাথে আপনাদের কিছু ফটোজও দেখাবো তো এই ছিল দার্জিলিং তো বেসিক্যালি এমনি ঘোরাই কিন্তু বেসিক্যালি শপিংয়ের জন্য যাওয়া হয়েছিল ভিড় দেখতেই পাচ্ছেন এরপর আমরা শপিং টপিং করার পর আমরা এখন ফিরে যাচ্ছি লেপচা জগতে লেপচা জগতে আমাদের নাইট স্টে আছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে তো খুবই দুঃখের দিন কারণ পরের দিন আমাদের ফেরা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশের বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমাদের সব আপডেটস আপনি টাইম টু টাইম পেয়ে যান আমি একটা ডিটেইলড ইনফরমেশন নিয়ে একটা আলাদা ভিডিও আনবো যেখানে আমি পুরো একদম ডে টু ডে হিসাব হোটেলস কীভাবে যাবেন না যাবেন সেই সব ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও আনবো তো সেইটার জন্য আপনারা নজরে থাকবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে বাই